হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমি আবার বোনের বিয়ের ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো, সেজে গুজে আমি চলে এসেছি বিয়ে বাড়িতে। তো বিয়ের মেন পার্ট মানে রাতের বেলায়। তো প্রথমে তোমাদের সাথে আমার নিজের সাজ শেয়ার করলাম, তারপর বাড়ির ডেকোরেশনটা শেয়ার করব। তো লাইট দিয়ে দুটো বাড়ি পরপর সাজানো হয়েছিল, আর মাঝখানে হয়েছিল ফুলের গেট। তো জাস্ট দারুণ লাগছিল ব্যাপারটা। তো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, কারণ আমার ভিডিওর মধ্যে অনেক মজার ব্যাপার আছে। প্রথমে আমি প্রত্যেকের রাতের লুকটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে ডান্স আছে, আর আছে আমাদের খাবার টেবিলের খুনসুটি। কিন্তু শেষ পর্যন্ত কি আদৌ আমার বোনের বিয়েটা হলো, সেটার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ না করে। তো গাইস, সবার ফটোশ্যুট করার পরে আমি চলে গেলাম স্টার্টারে। স্টার্টারে ছিল ফুচকা আর কফি। তো ফ্রেন্ডস, আমি আর পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলেও করবে না লাগলেও করবে, তবেই না আমি বুঝতে পারবো ভিডিওটা কেমন বানিয়েছি। তারপর আমি চলে যাবো ডান্স দেখতে, বোনকে ঘিরে বোনের ফ্রেন্ডসদের ডান্স। জমজমাটি ডান্স শেষে এখন বর আসার পালা, তাই বোন গৌরী পুজো করছে, আর এদিকে আমার মায়েরা বরকে বরণ করবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে।
পুরো পরিবারের সবাই মিলে বরকে ওয়েলকাম করে নেওয়ার পরে এখন আমরা চলে এসেছি খাবার টেবিলে। তো সেখানে দেখলাম লাইটের গেট হয়েছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম খাবার টেবিলে আমাদের ভালোই ঘুমসুটি আছে, তো কেউ কিন্তু মিস করো না দেখতে। এই ছিল আমাদের বিয়েবাড়ির মেন কোর্স। তো আমরা সবাই বসে গেছি খাবার টেবিলে, আর বাকিটা তো ইতিহাস, না দেখলে মিস করবে। তারপর দিয়ে দিল আমাদের পবিত্র জল। খাবার মিলতে যেমন বলছি খাচ্ছে খাচ্ছে কই দোল দোল করে দোল 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 বললি না কথা একটু হলো সবাই হাসলে। তো তারপর চলে এলাম বিয়ের আসরে, যেখানে বিয়েটা হয়েও কিন্তু হলো না। লাগে
ঢুকবে না যাবে না বাইরে করতে হবে তো কিছু করার নাই বাইরে করতে হবে এর টাকা দুই না টাকা কোনায় চোর 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 গ্রামের চোর চোর ধরেছে পরেশ কুষ্টিকুড়ি পরেশনাথ মণ্ডলের বাড়িতে চোর ধরেছে আমি চোর কে কিছু শাস্তি দিন আমাকে কিছু পুরস্কার দিন তা যদি দশ বিশ টাকা নেবো না হাজারে পঞ্চাশ নইলে ছাড়বো না তা যদি না দেবেন হাত দেবো হাত করা পায়ে দেবো বেরি টানতে টানতে নিয়ে যাবো পাশলা গ্রামের পরেশনাথ মণ্ডলের বাড়ি নমস্কার তো ফ্রেন্ডস বিয়ে কমপ্লিট বিয়ের শেষে একটা রিচুয়াল এখন সেটা পালন করা হচ্ছে কিন্তু বিয়েটা কি আদৌ হলো সিঁদুরদানটাই তো হলো না তাহলে বিয়েটা কিসের বিয়ে না বিয়েটা হয়েছিল আসলে সিঁদুরদানটা আমাদের এখানে নয় সিঁদুরদানটা হয়েছিল বরের বাড়িতে মানে বোনের শ্বশুর বাড়িতে তো সেই ভিডিও তো আমার কাছে নেই সেই পিকটাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে ভালো লাগলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো পার্ট ফোর তো তোমরা আমার চ্যানেলের পাশে থাকবে সাপোর্ট করবে আর যেহেতু ভোরে বিদায় হয়েছিল তাই সেই ভিডিও আমি তোমাদের কাছে আনতে পারিনি থ্যাংক ইউ